আজকে আমি বানাবো খুবই মজার একটি রেসিপি। এখানে আমি নিয়েছি দেশি কচুর লতি। এখানে বাড়ির আশে হচ্ছে যে কচু গাছগুলো হয়, দেশি কচু গাছ, এখান দিয়ে আমি এই লতিগুলো নিয়েছি তুলে। এখন এই লতিগুলো আমি শুকটি মাছ দিয়ে বানাবো। কচুর লতি রান্না করতে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ, পেঁয়াজটা বড় সাইজের এরকম করে কুচি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। কচুর লতিটা আমি এখানে কাঁঠালের পিস নিয়েছি, এরকম করে ফালি করে নিয়েছি দোকানে। আর আলু আমি একটু মোটা মোটা সাইজের করে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমি কচুর লতিটা রান্না করবো। আর এখানে আমি শুকটি মাছ নিয়েছি। শুকটি মাছটা আমি গরম পানি দিয়ে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি। কচুর লতিটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সিতে নিয়েছি পাকা কাঁচা মরিচ, আমি নিয়েছি প্রায় 15 থেকে 16টা। আর নিয়েছি রসুন, আমি ছোটো সাইজের একটা 5-6 রসুন। আর 15-16টা আমি নিয়েছি কাঁচা পাকা মরিচ, এগুলো আমি আদা বাটা করে নিয়েছি। পেস্টটা আমার লাল লাল করে ভেজানো হয়ে গেছে। এখন এর মধ্যে শুকটি মাছ দিয়ে দেব, দিয়ে দেব রসুন আর মরিচ বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দেব এক চামচ, দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো। একটুখানি পানি আমি দিয়ে দিলাম। এই পানিতে দিয়ে শুকনো মাছটা কষিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়া। এটা শুধু কালারের জন্য দিলাম, এখানে আদা চলে শুকনো মাছটা আমি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁঠালের বীজ আর আলুটা। এখন আমি এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা কচুর লতি। তারপর আমি এখানে দিয়ে দেবো পানি। একটুখানি রসুন পানি দিলাম, আর আমি পানি দেবো না একটু রসা রসালো টাইপের থাকাতে আমি নামিয়ে নেবো। এখন ভালো করে এটা নেড়ে ঢাকনা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাকে তুলে নিলাম। এই তরকারিটা আমি নিয়ে রেখে দেবো। তরকারিটা নেড়ে নিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর আবারও আমি ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি কচুর লতিটা দেখব যেটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কচুর লতিটা আমি সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বীজগুলো দিয়েছি এগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটুখানি পানিটাই কমিয়ে আসলে আমি নামিয়ে নেব। এজন্য আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। কচুর
কচুলতি আমার কাছে খুবই ভালো লাগে। শুকটি মাছ বা চিংড়ি মাছ যে কোনো মাছের সঙ্গে এই কচুলতিটা খুবই মজাদার খাবার। আর আমি বেশিরভাগ উনুনেই রান্না করি, কারণ উনুনে খুবই তাড়াতাড়ি হয় আর আমার উনুনটাও খুব জ্বলতেছে দেখতে পাচ্ছেন। একটু পর আবার আমি ঢাকনাটা তুলে নেব। এখন পানিটা অনেকটা কমে এসেছে, একটু রসালো আমি রাখবো। এই রসটা টাইপের আমি রাখবো, এটাকে আমি ভাত মেখে খাবো, এই জন্য আমি এরকম থাকাতে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেবো।